রাজ্য সড়ক যেন নামে, বাস্তবের সঙ্গে তার কোনো মিল নেই। হালকা বৃষ্টিতেই রাজ্য সড়ক যেন আর চেনাই যাচ্ছে না, ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং সমস্যায় পড়ছেন পথ চলতি মানুষ। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা। দক্ষিণ দিনাজপুর জেলার 10 নম্বর রাজ্য সড়ক, বুনিয়াদপুর থেকে রায়গঞ্জ পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এই রাস্তার অবস্থা একেবারে কঙ্কালসা। তার মধ্যে কুশমন্ডি থেকে বুনিয়াদপুর পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার মাঝে কোথাও এক হাঁটু জল, কোথাও বা বড় গর্ত, এমনই দুর্ভোগের চিত্র বর্ষাকাল জুড়ে। বর্ষা শুরুর আগেই রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় রাজ্য সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। উল্লেখ্য, এই রাস্তা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের মধ্যে সংযোগ স্থাপন করেছে। শিলিগুড়ি যাওয়ার একমাত্র মাধ্যম এই রাজ্য সড়ক। কালদিঘির মতো সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার একমাত্র অবলম্বন এই রাস্তা। পুষ্পমন্ডি হাসপাতাল থেকে কোনো রোগীকে কালদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হলে অ্যাম্বুলেন্স চালকদেরও পোহাতে হচ্ছে দীর্ঘ দুর্ভোগ। থমকে আছে রাস্তার কাজ, বেহাল দশা কাটাতে পাতা হয়েছে ভাঙা ইটের টুকরো। অসম্পূর্ণ রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে একাধিকবার জানিয়েও লাভ হচ্ছে না বলে দাবি করছেন এলাকাবাসী। গর্তের মধ্যে আটকে যাচ্ছে বাইকের চাকা, ঠেলে ঠেলে বাইক নিয়ে যেতে হচ্ছে, রীতিমতো নাজেহাল অবস্থা হচ্ছে এই কারণে। এই বিষয়ে এলাকার এক বাসিন্দা দিবাকর রায় অবশ্য বলেন, রাস্তার যা বেহাল দশা তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সামনেই দুর্গা উৎসব, এই রাজ্য সড়কের ধারেই মণ্ডপ তৈরি হয়, পুজোর আগে রাস্তার অবস্থা ঠিক না হলে আরও দুর্ভোগে পড়তে হবে এলাকাবাসীকে। এ বিষয়ে কুশমন্ডি ব্লকের বিডিও অমরজ্যোতি সরকারের দাবি, মূলত জল নিকাশি ব্যবস্থার জন্যই রাস্তার এই বেহাল দশা। ইতিমধ্যেই শুরু হয়েছে পরিদর্শন। আমাদের কুশমন্ডির মেন রাস্তার বেশ কিছু জায়গাতে নিকাশি নালা জমে যাওয়ার ফলে সমস্যা দেখা দিয়েছে। এই আগত যে বর্ষাকালে বৃষ্টি, তার জন্য কিছু জায়গায় জল জমেছে। আমরা প্রশাসনের নজরে সেটা আছে, আমরা আমাদের টিমকে দিয়ে ইন্সপেকশন করাচ্ছি এবং যে জায়গাগুলোতে ড্রেন ক্লগ হয়ে গেছে সেখানে সেখানে আমরা লোক নামাচ্ছি। অলরেডি কিছু জায়গাতে আমরা আমাদের সংস্কারের কাজ হয়ে গেছে এবং সেটা চলছে। আগামী দিনে আমরা খুব তাড়াতাড়িভাবে যে জায়গাগুলোতে নিকাশি নালার বা নয়নজলে যেখানে ভরাট আছে সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। জয়দীপ পত্র রিপোর্ট, ক্যালকলিং টিভি, দক্ষিণ দিনাজপুর।